مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق. বাদশার হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় নিয়া, বাদশার হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় নিয়া, বাদশার হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় নিয়া। তোমার ছায়া তলে সমবেত হতে পেরে জানাই মহান প্রভু শুকরিয়া, ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় নিয়া, ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় নিয়া। তোমার নূরে রাঙিনাতে এসে চিরঙ্গিন জীবন গড়তে, তোমার নূরে রাঙিনাতে এসে চিরঙ্গিন জীবন গড়তে, তোমার নূরে রাঙিনাতে এসে চিরঙ্গিন জীবন গড়তে, ইলমে নববীর বাগান তুমি, ইলমে নববীর বাগান তুমি গর্বিত মোরা তোমায় নিয়া, ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় নিয়া, ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় নিয়া। তোমার ছায়া তলে সমবেত হতে পেরে জানাই মহান প্রভু শুকরিয়া, ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় নিয়া, ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় নিয়া। মোদের সকল উস্তাদেরা প্রভুর রহম যেন পায় গো তারা, মোদের সকল উস্তাদেরা প্রভুর রহম যেন পায় গো তারা, মোদের সকল উস্তাদেরা প্রভুর রহম যেন পায় গো তারা, দিবানিশি তারা ভাবেন শুধু, দিবানিশি তারা ভাবেন শুধু মুদের ঘোরার শপথ দিয়া, গর্ব করি মোরা তোমায় নিয়া, ভাদেশ্বর হাফিজ দাখিল মাদ্রাসা গর্ব করি মোরা তোমায় নিয়া। তোমার ছায়া তলে সমবেত হতে পেরে আমরা আজকের এই অনুষ্ঠান আমরা প্রশ্নিস্মরণ, এই মুহূর্তে আমরা মাদ্রাসার ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব মাসুম চৌধুরী স্যার, আমরা আমাদের প্রশ্নাঞ্চল এবং তাই সভাপতি আসন অলঙ্কৃত করছি, আমরা মাহফিলের পক্ষ থেকে মোবারকবাদ জানাইয়া আরও বেশি খুশির হব যে আমরা ন্যাশন কিংবা আমেরিকা তাহলে এই বছর শুধুমাত্র এই ওয়াক মাহফিল অংশগ্রহণ করবার লাগে, বিগত ডিসেম্বর 14 তারিখ এসব প্রশ্নাঞ্চল আমরা এই মুহূর্তে কানে আমরা আমাদের উপস্থিত থাকিয়া এই ভাগের অনুষ্ঠান প্রথম করিয়া যেটা আমরা লাগে ও বাইকের প্রশ্ন ছিল। সর্বোপরি আমরা সারা জিন্দগি
নেতৃত্বের এই বৈঠক এসআইতে এসআইতে কোন কাকা আর ও অবস্থায় মর্ফিন সঞ্চয় এবং পাগে বিতরণ করা হইত। আজকে তাই তাই রবীন্দ্রনাথ আসা করেও আমরা আমাদের উপস্থিত ডক্টর দলি সাহেবদার সৈলঙ্গর সাহেব যেটা আল্লামা হজরত মৌলানা ফখরুদ্দিন চৌধুরী সাহেব, এর পাশাপাশি হজরত স্কুটি সাহেবদার নাকি জনাব আব্দুল্লাহ আল নিজাম মসুদ সাহেব স্কুটি তাইও আমরা আমাদের উপস্থিত সন্তানদের রাখিয়া এই যে অনুষ্ঠান আমরা মনে করিয়া সরাসরি রুহানি সম্পর্কে মোহাম্মদ মসিউল্লাহ পিতা জনাব আব্দুল হাফিজ পুরস্কার মোহাম্মদ হুমায়ুন আহমদ নাইয়ের পিতা মোহাম্মদ আহেদ আহমদ রমজান আলী পিতা জনাব সুনামিয়া নয় দক্ষিণ বা কমলগঞ্জ বাজার গোলাপগঞ্জ ছিলেন। মোহাম্মদ মাহফুজুর রহমান পিতা সৈয়দুর রহমান পূর্ব গোসাই গোলাপগঞ্জ ছিলেন। জনাব মহিউদ্দিন রাবি পিতা জনাব নুরুদ্দিন নুনাই ফকিরবাগ সরকারেশ্বর গোলাপগঞ্জ ছিলেন। মোহাম্মদ আবুল কালাম পিতা জনাব আব্দুল মুত্তালিব গোলাপড়া উত্তরপ্রদেশ্বর গোলাপগঞ্জ ছিলেন। মির্জা জামিল মাহমুদ পিতা মির্জা আব্দুল হামিদ রাজগাঁও একরামগড় বরমসা উপজেলা পরবই বাজার। মোহাম্মদ আদিল আহমদ সুদন জনাব মোহাম্মদ ফরিদুর রহমান নিয়াপুর দেবুলি বাজার গোলাপগঞ্জ ছিলেন। ফারহান আহমদ পিতা জনাব আব্দুল্লাহ দেওয়ানচক ইসামুদ্দিন দক্ষিণগঞ্জ ছিলেন। মোহাম্মদ ফাহিম আহমদ জনাব মসলুমিয়া গড়পাড়া উত্তরপ্রদেশের গোলাপগঞ্জ ছিলেন। মোহাম্মদ সিদ্দিকুর রহমান জনাব মোহাম্মদ আব্দুল আলী পূর্বপ্রদেশের গোলাপগঞ্জ ছিলেন। মোহাম্মদ সাফওয়ান আল ফয়েজ পিতা জনাব মৌলানা গোলাম শাহ আলী কামারপুর চিটাগাঁও কুলাউড়া মৌলভীবাজার। মোহাম্মদ জুবায়ের আহমদ পিতা জনাব ইসলাক আলী আকাশরণ দোনারাম বালাগঞ্জ ছিলেন। হাসান মাহমুদ তানিম জনাব আজিজুর রহমান হাজিদুনা ডেপুটি বাজার গোলাপগঞ্জ ছিলেন। সাদমান হাসান চৌধুরী পিতা জনাব মোস্তফা হাসান চৌধুরী দক্ষিণবাগ সরকারেশ্বর গোলাপগঞ্জ ছিলেন। তানিম আহমদ জনাব সাব্বির আলী খানিচায় গোলাপগঞ্জ ছিলেন। শাহিন আহমদ পিতা রিয়াজ আলী মাসুদার সাউথ প্রদেশের গোলাপগঞ্জ ছিলেন। ইমন আহমদ পিতা মুক্তার আলী দক্ষিণবাগ সাউথ প্রদেশের গোলাপগঞ্জ ছিলেন। শাহনাজ আহমদ পিতা জনাব আব্দুল রাজ্জাক দক্ষিণবাগ সাউথ প্রদেশের গোলাপগঞ্জ ছিলেন। কাউসার আহমদ রুহেল জনাব মোহাম্মদ সিরাজ আলী পিতা দক্ষিণবাগ উত্তরগাঁও সরকারেশ্বর গোলাপগঞ্জ ছিলেন। তাওহিদুল ইসলাম জনাব মোহাম্মদ আবুল কালাম গুমগাঁও ফুলপুর ময়মনসিংহ। হুসাইন আহমদ জনাব মোহাম্মদ কাজিরুদ্দিন জবরনগর বড়লেখা মৌলভীবাজার। আরিফুল ইসলাম মাসুদ পিতা জনাব লুৎফুর রহমান উত্তর দুয়াসপুর রুইগড় রানাবিং গোলাপগঞ্জ ছিলেন। আল আমিন সিদান পিতা মোহাম্মদ আলতাফ হোসেন পরগ্রাম মারকিন্দা উত্তরপ্রদেশের গোলাপগঞ্জ ছিলেন।
আগে আবার হুসাইন কিতা জনাব কাজী আজিজুল ইসলাম দক্ষিণবাগ সাউথের গোলাপগঞ্জ ছিলেন। তাঞ্জি কামন কিতা মোহাম্মদ ময়ুরিয়া দক্ষিণবাগ উত্তরগাঁও সাউথের গোলাপগঞ্জ ছিলেন। রাস্তা নামক সাইদ জনাব নিয়াজুদ্দিন সিদ্ধেশ্বর সাউথের গোলাপগঞ্জ ছিলেন। ইলিয়াস আহমদ আজহার পিতা মোহাম্মদ মুসাহি আহমদ নয় দক্ষিণবাদ কমলগঞ্জ বাজার গোলাপগঞ্জ ছিলেন। সাদিকুর রহমান মীর পিতা জনাব আব্দুল সজুর পটগ্রাম মালবিকা উত্তর বাদেশ্বর গোলাপগঞ্জ ছিলেন। দীন ইসলাম আফসার পিতা মোহাম্মদ শহীদুল ইসলাম দক্ষিণবাদ সাউথ বাদেশ্বর গোলাপগঞ্জ ছিলেন। আবু সাইদ জনাব মোহাম্মদ নাসির আহমদ দক্ষিণবাগ সাউথের গোলাপগঞ্জ ছিলেন। মোহাম্মদ উসমান গনি পিতা জনাব আব্দুল বারি মাইজবাগ সাউথের গোলাপগঞ্জ ছিলেন। মোহাম্মদ হানিফ আহমদ পিতা জনাব আকলাস আলী পূর্ববাগ ফকিরপুর পূর্ববাদেশ্বর গোলাপগঞ্জ ছিলেন। মোহাম্মদ আব্দুল ওয়াদুদ জনাব মোহাম্মদ রিয়াজুদ্দিন পানিয়াদা মেহেরপুর গোলাপগঞ্জ ছিলেন। এ পর্যন্ত 35 জন ছাত্রকে আপনারা সামনে দোয়া করার উদ্দেশ্যে পরিচয় করিয়া দিলাম। প্রত্যেকের দোয়া আসান কর্তা আবদার করিয়া যে জেলা বেতনের জরিব সবক শেষ করছে ঠিক বহুভাবে সর্বোচ্চ নম্বর হইয়া যে দর্শন
সম্ভাবনা নেই, এটা সুনামি আর নয় নেই। তাহমিল হুসাইন সাগর, কামরুল ইসলাম, এটা তরফি মোহাম্মদ তাহমিল হুসেন নামটি, এটা মাওলানা মোহাম্মদ আব্দুল আলী হিফ ইত্যাদি, মোহাম্মদ সাইদুর রহমান, এটা জামালুদ্দিন হিফ ইত্যাদি, মোহাম্মদ আমিরুল ইসলাম, এটা আব্দুল করিম হিফ ইত্যাদি, মির্জা জামিল মাহমুদ, এটা মির্জা আব্দুল হামিদ হিফ তকমিল, মোহাম্মদ সজিব আহমদ, এটা সুবান আহমদ হিফ ইত্যাদি, শেখ মোহাম্মদ সাদি, এটা আফজাল হোসেন হিফ নয়তলি, মোহাম্মদ তাহিদুজ্জামান, এটা মোস্তকিন আলী হিফ ইত্যাদি, মোহাম্মদ জাহিদ আহমদ, এটা তারিক হৈদর হিফ ইত্যাদি, শাহিন আহমদ, এটা আলী হোসেন হিফ ইত্যাদি। أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم أي الله তুমি দয়া করি আমরারে মাফ করি দেও, তুমি মেহরবানি করি আমরা তামাম জিন্দা মুর্দা মা বাবারে মাফ করি দেও, আয় আল্লাহ খাস হয়ে তোমার হাবিবর জিন্দা মুর্দা তামাম উম্মতে মরহুমারে মাফ করি দেও, এই মুবারক মহফিলের প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি কবুল আর মঞ্জুর ফরমাও, আয় আল্লাহ খাস করি এই প্রতিষ্ঠানের প্রথম থেকে যারা খেদমতরত আসলা আল্লাহ তোমার বন্দার বান্দি হল অধিকাংশ কবরবাস হয়ে গেছেন আল্লাহ, এই নূরে কোরআনের বাগানের উসিলায় তোমার বন্দার বান্দি হল রে মাফ করে দেও, জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও, খাস করে বর্তমানে যারা খেদমতরত আসন যারা সাহায্য সহযোগিতা করতে আসুন আল্লাহ তোমার বন্দার বান্দি হলরি সাহায্য সহযোগিতার খেদমতরে তুমি কবুল আর মঞ্জুর ফরম, এর উসিলায় তোমার বন্দার বান্দি হলর সুস্থতা দান করো, নেক হায়াত দান করো আল্লাহ, তুমি বেশি বেশি হরি খেদমত করবার তৌফিক এনায়ত করো, আয় আল্লাহ তোমার বন্দা হল আমরা বড় আশা করি জন্নতর বাগান হাজির হইছি আল্লাহ, হাজির হওয়ার আগে আগে কত ধরনের দুঃখহল মনের মধ্যে রাখছি, আয় আল্লাহ এই দুঃখহলে কে অন্যর কারো কাছে খোয়ার নাই, আমরা বিশ্বাস করি এই জন্নতর বাগান বইয়া একে অন্যর উসিলা লইয়া তুমি মালিকর দরবার ও ভিক্ষা চাইলে তুমি খালি হাতে বিদায় করতে নাই, এই মুবারক মাহফিল থেকে আমরা খাররে খালি হাতে বিদায় করি না, এই মুবারক মহফিল থাকি আমরা খাররে গুনার বুঝা দিয়া বিদায় করিও না, আয় আল্লাহ ওয়ারহামুর রাহিমিন, তুমি যারার প্রতি মেহরবানি করছো নূরে কোরআন তারার সিনার মাঝে দান করছো, আয় আল্লাহ এরার মৃত্যুর আগ পর্যন্ত নূরে কোরআনর এরার সিনার মাঝে তোমার কুদরত দ্বারা সহি সালামতে রাখবার তৌফিক নায়েত, আয় আল্লাহ ওয়ারহামুর রাহিমিন,
তোমার ক্ষত বন্দার বান্দি হলে সাহায্য সহযোগিতা করিয়াই মুবারক মহফিল দোয়া চাইছ নিয়া আল্লাহ। তামামর দোয়ার দরখাস্ত এই মুবারক মহফিলর পক্ষ থেকে তুমি মালিকর দরবার আমরা পেশ করে দিলাম। যার যে হাজত আছেন এক বানাই দেওয়ার পুরা করে দেও, যার যে সমস্যা আছে তোমার কুদরত দ্বারা আসান করে দেও, যার যে বেমার আছে তোমার দারুর শিফা থেকে শিফায় হাজিলা ফরমাও। খাস করে এই তামাম বিশ্ব তাকে মহামারীর দূর করিয়া রহমতর বরকত নাজিল ফরমাও। আয় আল্লাহ তোমার হাবিবে আমরা রে তোমারা তো আমানত রাখিয়া গেছো, আমরা গুনাহ করে লইছি যার কারণে তুমি নারাজ হয়ে গেছো। আল্লাহ আমরা রে মাফ করে দেও, এই তামাম বিশ্ব তাকে মহামারীর দূর করিয়া রহমতর বরকত নাজিল ফর। আয় আল্লাহ তোমার হাবিবর উসিলায় যদি তুমি তোমার হাবিবর জিন্দা মুর্দা তামাম উম্মতে মারহুমারে মাফ করে দেও। ইয়া আল্লাহ তোমার রহমতর কোনো কমি হইত নাই, আমরা রে সাজা দিয়া তোমার কোনো লাভ হইত নাই। তোমার হাবিবর উসিলায় তোমার হাবিবর জিন্দা মুর্দা তামাম উম্মতে মারহুমারে মাফ করি। যতদিন জমিন রাখো আমরা রে ইজ্জতর জিন্দগি নসিব ফরমাও, সুস্থতা দান করো নেক হায়াত দান করো তোমার মকবুল গোলামি নসিব ফরমাও। আর যতদিন হায়াতে বাকি রাখো একমাত্র তুমি আল্লাহর দরজার মোহতাজ, সারা দুসরা খারর দরজার মোহতাজ বানাইও না। আমরা তামাম রে হালাল রুজির দরজা খুলি দেও, হালাল ব্যবসা বাণিজ্য করবার তৌফিক এনায়ত করো। আল্লাহ খাস করে আমরার ভাই বিরাদর বাচ্চা কাচ্চা যারা বিদেশ বাড়িতে আছেন তারারে সহি সলামতে রাখো, সুস্থতা দান করো, নেক হায়াত দান করো, হালাল রুজির দরজা খুলে দেও। আয় আল্লাহ তুমি মেহরবানি করে নিয়ামত হিসাবে আমরারে আওলা দখল দান করছো, আমরার আওলা দখলর দুনিয়া ও আখিরাতে উজালা করে দেও। ইগুরর জরিয়া এই জমিন রে উজালা রাখো, ফন্নেওয়ালা আখলর সিনারে কুলি দেও, মকসুদে মঞ্জিল পৌঁছাইয়া দেও। খাস করে তামাম পরীক্ষার্থী অগলরে বেহতরিন কামিয়াবি নসিব ফরমাইয়া তামামর মা বাবার কলিজারে ঠান্ডা করি। আয় আল্লাহ আমরা রে আমরার মা বাবায় বড় আশা করি জমিন রাখিয়া গেছো। ইয়া আল্লাহ আমরার গুনার কারণে আমরার মা বাবা পীর মুর্শিদ উস্তাদ অখলরে শরমিন্দা করিও না। আল্লাহ আমরার আওলাদ অখলর কারণে আমরারে দুনিয়া আখেরাতে শরমিন্দা করিও না। এই মুবারক মহফিলর পক্ষ তাকিয়া লক্ষ কোটি সালাত ওয়া সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দেও। তোমার হাবিবর রুহে পাক এই মহফিল রুফরে এই আত্রাফুর উফরে আমরা প্রত্যেক রুফরে খুশ করে দেও। আয় আল্লাহ তোমার হাবিবর উম্মত হল দুনিয়ার বিভিন্ন রাষ্ট্র হল মাঝে নির্যাতিত অবহেলিত, আয় আল্লাহ নিহত হইতে আসনে একমাত্র তুমি দয়ার নজর ডালো। তোমার হাবিবর উম্মত হলর জান্ডারে বুলন করে দেও, কাবির মুশিক অখলরে নেস্তে নাবুদ করে দেও। আয় আল্লাহ তোমার মকবুল অলি অখল হযরত শাহ জালাল মজররা দেমনি রহমতুল্লাহ আলাই, হযরত শাহ পরান রহমতুল্লাহ আলাই 360 আউলিয়া সহ তামাম তরিকতর তামাম বুজুর্গানে কেরাম সহ মুর্শিদুনা আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আল্লামা বিস্কুরি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইর দরজারে ফুলন করি। অগুরর রুহ মুবারক ই মাহফিল রুফরে আমরা প্রত্যেক রুফরে খুশ করি দেও। অগুরর উসিলায় আমরার দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ আমরা তামাম বিমারি অগলর বেমার দে আমরার বেমার দে তোমার দারুর শিফা থেকে শিফায় আজিলা ফরমাও। আয় আল্লাহ কত বেমারি হল ডাক্তার থেকে না উমেদ ঘর ফিরে গেছে, আয় আল্লাহ বিছানার মাঝে চটপট করতে আসো। আল্লাহ তোমার কুদরতর বাড়া নাই,
আল্লাহ তোমার বন্দার বান্দি হলো রে শিফায় আজিলা ফরমাও, তামাম তকলিফ রে দূর করে দেও, নেক হায়াত দান করো। আয় আল্লাহ ওয়ারহামুর রাহিমিন ওয়া আকরামুল আকরামিন। এই মুবারক মাহফিলাই নূরে কোরআনের বাগান রে, হাদিস শরীফের বাগান রে, তরকের সাথে কিয়ামত পর্যন্ত তুমি জারি আর বাকি রাখো। আয় আল্লাহ প্রতিষ্ঠা লগ্ন তাকিয়াত তোমার যত বন্দার বান্দি হলে এই প্রতিষ্ঠান ওই মুবারক মাহফিল ও খেদমত করি করি কবরবাসী হইছুন আল্লাহ। এরার দরজারে বুলন করি দে, এরারে জন্নতুল ফিরদাউস নসিব করব। আর যারা খেদমতরত আসুন আল্লাহ, তারারে সুস্থতা দান কর, নেক হায়াত দান কর, আরো বেশি বেশি করি আল্লাহ খেদমত করবার তৌফিক নায়াত করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। আল্লাহ এর মধ্যে আমরার মাথার উপরে সায়া হিসাবে তুমি মেহরবানি করছো, দয়া করছো, আমরার মেসাব কেবিলারে তুমি আমরার সামনে রাখছো। আল্লাহ তোমার মকবুল বন্দার সুস্থতা দান করো, নেক হায়াত দান করো। এই সায়ারে আমরার মাথার উপরে আরো বহুত বহুত দিন বাকি রাখো। আয় আল্লাহ, আয় আল্লাহ তুমি আমরার প্রতি মেহরবানি করো, দয়া করো, আমরার গুনার কারণে আমরার মাথার উপরে সায়া হিসাবে আল্লাহ যে উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, আউলিয়ায়ে কেরাম ওখলোরে রাখছো, এর মাঝে খাল খাস করিয়া মুহাদ্দিস সাহেব হুজুর ও তাম অসুস্থতারে দূর করিয়া দেহ সুস্থতা দান করো, নেক হায়াত দান করো, তোমার মকবুল অলির আবার আমরার মাঝে ফিরাইয়া দিও। আল্লাহ তোমার কুদরত বরা কিচ্ছু সাইয়ান না, তুমি তোমার কালামে পাক ঘোষণা করছো লা তাকনাতু মির রহমাতিল্লাহ, আমরা কখনো তোমার রহমত থেকে নিরাশ না। আয় আল্লাহ আমরার মাতার উপরে সায়া হিসাবে মুরশিদ না বড় সব কিবলার হায়াতে তৈবা বাড়াইয়া দেও। এই সায়ার হলরে আমরার মাতার উপরে আরো বহুত বহুত দিন বাকি রাখো। তামাম বেমার আজাদ থাকি, তামাম বলা মুসিবত থাকি সদা সর্বদা হেফাজত করো। ও ফাউদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বসীরুম বিল ইবাদ। আয় আল্লাহ এই প্রতিষ্ঠানের যত অসম্পূর্ণ কাজ আছে তোমার কুদরত দ্বারা সম্পূর্ণ করি। আল্লাহ এই মাদ্রাসার খানে আল্লাহ মকসুদে মঞ্জিল পৌঁছাইয়া দেও। আল্লাহ তোমার কুদরতর বাড়া নাই, আল্লাহ খুব শীঘ্র এই মাদ্রাসা খানে কামিল পর্যন্ত তুমি পৌঁছাইয়া দেও। ও ফাউদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বসীরুম বিল ইবাদ। আয় আল্লাহ এই মাদ্রাসার ফড়ানেওয়ালা ফড়নেওয়ালা ওরে তুমি কবুল করো, খাসরি আসাতাজাই কেরামহলর দরজারে বুলন করে দেও। আয় আল্লাহ সুস্থতা দান করো, নেক হায়াত দান করো। বিফদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন। আসসালামু আলাইকুম।